দুর্গাপুর শহরের মায়াবাজার এবং ডিটিপিএস এলাকায় যে রেললাইন রয়েছে দূর দূরান্তের ট্রেন প্রতিদিন যাতায়াত করে সেই রেললাইনের উপরে একটি ওভারব্রিজ হলে এলাকার মানুষের ভীষণ সুবিধা হয় তার কারণ এই এলাকায় রয়েছে ডিভিসির ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্র যা ইতিমধ্যেই আটশো মেগাওয়াটে নতুন ইউনিট হতে চলেছে এই ডিবিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে তাই যানবাহনের সংখ্যা বাড়বে এখানে অন্যদিকে এখানে ডিটিপিএস মায়াবাজার অঙ্গতপুর সহ বিভিন্ন গ্রাম রয়েছে এবং রাতুড়িয়া অঙ্গতপুর শিল্পতালুকের প্রচুর ছোট বড় কারখানা রয়েছে সুতরাং এই সমস্ত পণ্যবাহী সহ কারখানার গাড়ি এলাকার মানুষের বিভিন্ন গাড়ি সহ সাধারণ মানুষের যাতায়াত সমস্ত এই রেলগেটের উপর দিয়েই এবং এই রেলগেট পার করেই তাদেরকে যেতে হয় দুর্গাপুরের সিটি সেন্টারের দিকে বা দুর্গাপুরের সিটি সেন্টার থেকে এই সমস্ত গ্রামে আসতে গেলে এই রেলগেটটি যখন পড়ে যায় তখন মানুষের যেতে প্রচণ্ড অসুবিধা হয় এবং দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকার জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং নাজিয়াল হন সাধারণ মানুষ দীর্ঘদিনের প্রবলেম কারণ এখানে ধরুন এত ইন্ডাস্ট্রিয়াল ডিবিসির মতো একটা ডিটিপিএস এর মতো একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে এবং এত বড় শিল্প অঞ্চল যেখানে আঠারোটা ফ্যাক্টরি রয়েছে প্লাস এত গ্রাম এত কলোনি এবং এর টোটাল মানুষটা ওখানে পেরোতে গিয়ে যে রেলগেট পড়ে এবং সেখানে প্রচুর জাম হয় এবং ডে এবং তাতে মানুষের ধরুন কোনো প্যাসেন্ট যাচ্ছে সেই প্যাসেন্ট ওখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং পেশেন্ট দাঁড়িয়ে যাওয়ার পর তার আধ ঘন্টা এক ঘন্টা দেরি হয়ে যাচ্ছে একদম যেগুলো হচ্ছে এমার্জেন্সি পেশেন্ট সেখানে খুব অসুবিধা ফেস করতে হয় এবং এখানে দীর্ঘদিনের এলাকার মানুষের এবং সবাইকারী দাবি ওড়াল পুলের জন্য হ্যাঁ তো এখানে যদি ওড়াল একটা পুল তৈরি হয় তাহলে এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা একদম মিটেছে আমি নিশ্চয়ই টিক আপ করবো ব্যাপারটা ওই বাজারের লেভেল ক্রসিং যেটা আছে পাশে একটা লেভেল ক্রসিং ওই করতে হবে রেল ওভার ব্রিজটা করতে হবে শুনেছি বোর্ডের গিয়েছে এই কাজ শুরু হলে এলাকার মানুষের যে নিত্যদিনের যন্ত্রণা যানজটের যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবেন আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই কলকাতা দেবি